আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে করে দেখাবো এগ বার্গার। এই বার্গারটা অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণে খুব তাড়াতাড়ি ইজিভাবে তৈরি করে নেওয়া যায় এবং আর খেতেও অনেক টেস্টি হয়। এটাকে আসলে ফাঁকিবাজি বার্গারও বলা যায়। মেকিং প্রসেসটা তাহলে শুরু করা যাক। এখানে আমি বার্গার তৈরির জন্য বার্গার বান নিয়ে নিয়েছি, আর নিয়েছি বার্গার সস। এই বার্গার সসটা আমি ঘরেই তৈরি করেছি, মেয়োনিজের সাথে টমেটো কেচাপ মিশিয়ে তৈরি করে নিয়েছি বার্গার সস। একটি বান নিয়ে নিলাম, বানটিকে আমি একটি নাইফের সাহায্যে এভাবে মাঝ বরাবর কেটে নিব। বানটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি বার্গার সস। সসটাকে আমি ভালোভাবে ব্রেডের উপরে স্প্রেড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটাকে আমি আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম, এখন এর উপরে আবারও একটু সস দিয়ে দিচ্ছি। সসটা আমি এখানে একটু বেশি করে দিচ্ছি, কারণ বার্গারের মধ্যে সসটা বেশি করে দিলে আমার কাছে একটু মনে হয় বেশি টেস্টি হয়। এখন উপর দিকে স্লাইস করে রাখা কিছু টমেটো এবং শসা দিয়ে দিচ্ছি। আবারও একটু সস দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের একটি বার্গার। একইভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নেব। এই বার্গারগুলো তৈরি করাটা কিন্তু খুবই ইজি, তাই না? অন্যান্য বার্গারগুলোর তুলনায় এর টেস্ট কিন্তু কোনো অংশে কম না। একবার যদি ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। খুব সহজে এবং অল্প সময়ে আমরা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরভাবে ঘরে এই ধরনের টেস্টি টেস্টি খাবারগুলো তৈরি করে খাওয়াতে পারি। আর এই ধরনের খাবারগুলো ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। বার্গারটা দেখতেও কিন্তু অনেক টেস্টি মনে হচ্ছে। বাসায় কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। বাচ্চারা বলতেছিল ছাদের উপর গিয়ে পার্টি করবে, এই জন্য ছাদের উপরেই নিয়ে আসলাম। ওরা এখানে অনেক মজা করতেছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওরা তিনজন যখন একসাথে হয় তখন ওরা অনেক খুশি থাকে, আর ওদের কোনো কিছু আর লাগে না। ও
ওরা ছাদের উপর খুবই মজা করতেছিল আর বলতেছিল বার্গার যখন খাবো তাহলে একটা রেস হয়ে যাক, আপনি যখন রেডি বলবেন তখন আমরা দৌড় দিব। আর আমিও ওদের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলেও কিন্তু আপনারা কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।